আমার পছন্দ খিদে পেয়েছে দাদা, আর আমরা খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি, কোথাও খাবার পাচ্ছি না। এর থেকে তো ভালো হতো আমরা ঘরেই থাকতাম, বেরোতাম না। পাগলা, এত সহজে ভেঙে পড়িস না, চেষ্টা তো করতেই হবে রে। নিশ্চয়ই কিছু না কিছু পাবো আমরা খাবার জন্য, দেখা যাক, মরাটাকে হয়তো ভালোই কিছু হবে। ও তাই তো দাদা, আমি এখানে মরতে চাই না। এই দাদা, এমনকি ওই কেসটাও শীতের ছুটি কাটাচ্ছে। একটাই ভালো জিনিস এখন এখানে আসছে না, হলে ওকে উচিত শিক্ষা দিতাম। হাসলি কেন? আমি জানি যে খাবার কোথায় পাওয়া যাবে। কোথায় কোথায়? আরে চল না পাগলা, আমি বলছি। মনে হচ্ছে কেসটা এখন বাড়িতে নেই। পাগলা পাগলা শোন, কি দারুণ ব্যাপার রে দাদা। আরে দাঁড়া এক মিনিট, তাড়াহুড়ো করিস না রে দাদা। আমি এসব ব্যাপারে সব জানি, তুই একদম চিন্তা করিস না, আমি সব কামলে নেব। ওহো, শোন পাগলা, এইভাবে না, উপর থেকে উঠে চেষ্টা কর না। হাত পাচ্ছে না, এই লাগছে। সাবধানে রে। ওটা আবার কি? দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে। খুব জোর খিদে লাগছে আমার, আজকে আমি ভুট্টা খাবো। এটা বেশ ভালো। পাগলা দেখ আমি কি পেয়েছি। এই পসা ভাল্লুক আমার সব ভুট্টা খাইয়া নিছে, এবার আমি কি করি? আরে হাতে বন্দুকটা আটকে গেছে। একটা দারুণ আইডিয়া মাথায় আইসি আমার। কিছু পাইতে গেলে কিছু হারাইতে হয়, ওই ভাল্লুক দুটারে টাইট দেওয়ার জন্য ওই আইডিয়াটা ভালো। এবার এই রূপরে আমি একটু জল ঢালবো আর ব্যাস, আমার কাজ খতম। আমার বন্দুকের নিশানা থেকে ওই ভাল্লুক দুটা এবার বাঁচতে পারবে না। অনেকক্ষণ তো হইল ভাল্লুক গুলো আসে না কেন? আমার প্রিয় ভুত্তা, আমি তোমাকে খুব ভালোবাসি। কি করছিস পাগলা? পাগল, আমাকে কি ভুত্তা মনে করেছিস নাকি? আমি স্বপ্ন দেখছিলাম ভুত্তাল। দাদা আমার আবার খিদে পেয়েছে। ঠিক আছে চল তাহলে, কেস্টার বাড়ি কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ এটা খুব ভালো বলেছি, চল চল। হ্যাঁ চল। তাড়াতাড়ি আয়।
দাদা বলে গেলি কেন দেখে চলতে পারিস না মাথা মোটা দাদা আস্তে কথা বল না হলে কেউ চলে আসবে চুপ করবি তুই আমি তো সেটাই করছিলাম যেটা তুই করছিলি ঠিক আছে অনেক হয়েছে আমি বলছিলাম যে কেসটা নিশ্চয়ই সতর্ক হয়ে আছে তাই সাবধানে চুরি করতে হবে আমাদের বুঝে শুনে কাজ করতে হবে সুগন্ধ হ্যাঁ সত্যি খুব ভালো গন্ধ তো খাবার আমি আত্মি কি সুগন্ধ আমি আত্মি পাগলা আমার ভাই তুই যাস না বলছি খাবার এখানে লুকোনো আছে সত্যি কি যেমন খেতে তেমনি হবে নিশ্চয় ঠিকই বলেছিস কিন্তু কেন আমাকে দাদা আমার ভাই তুই শান্ত হ রে শান্ত হ সব ঠিক হয়ে যাবে তুই শান্ত হ না হলে কেসটা জেগে যাবে ভেঙে ফেলবো এরকম করিস না নাহলে কেসটা উঠে পড়বে রে আরে ভাই তুই এরকম করিস না আমার কথা শোন এইবার তোরা দেখবি কাঠুরিয়া কেসটা আরে ভাবছি রে ভাই একটু সময় তো দে তাড়াতাড়ি কিছু ভাব না নিজেই কেন ভাবছিস না এটা তুই কি করে খুলবি হ্যাঁ এই সব কিছু তোর জন্যই হয়েছে রে আমায় কি দায়িত্ব নিতে হবে তোকে সব সময় বাঁচানোর এই তুই ভাল্লুক আমার হাত থেকে আজ বাঁচতে পারবে না দেখ বেশি লোভ করার জন্যই তোরে না হয়েছে এর জন্য তুই শুধু দাঁড়িয়ে পাগলা এই সব এই হদল কো তোদের খেলা শেষ এইবার সামলা এই পাগলা এটা তুই ঢালের মতো ব্যবহার করেছিস এটা তোর কোনো ক্ষতি করবে না রে দাদা এই দেখ আমি এটা ইউজ করলে আমার গায়ে গুলি লাগবেই না এবার সামলা নিজে রে এই আবার কি হলো আরে পাগলা তুই তো ফাটিয়ে দিয়েছিস দারুণ করেছিস রে আরে এমন কেন হইতাছে খুব ভালো রে পাগলা আর ওকে বা আরে পালা রে চলে কেসটা না বলছি ওরে সাইনালি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয় কেসটা নাহলে দু মিনিটের মধ্যে তোর বাড়ির মধ্যে ঢুকে যাব আমরা কেসটা তবে রে এই আরে এইটা কি করে সম্ভব এই দেখ আমার ভাল্লুক খেলাতে এই দেখ খুব ভালো করছিস পাগলা দারুণ আরে এইবার গুলি কইরে তোদের মাথার আমি খুলি উড়াই দিমু আমার চোখের সামনে আমার বাসা আগুনে পুড়ে সার খার হয়ে গেল আমি তো এখনো বুঝতে পারলাম না ওটা নিজে থেকে আলাদা হয়ে গেল কি করে এই পাগলা এনে আরে আমাকে একটু দে আমিও খাবো পাগলা এই পাগলা